আছো তোমরা? রাত 6:00 আর ঝাড়গ্রামে আমি এত রাতে ঢুকছি, তো আমি খালি এটা দেখতে চাই যে এত রাতে ঝাড়গ্রাম শহর অ্যাকচুয়ালি কেমন। স্টেশনে ঢুকছি রাত্রিবেলায়। ওকে, স্টেশনে বেশ প্রায় রাত 1:30 হতে চললো, স্টেশনে এখনও বেশ লাইট চালানো রয়েছে। আমি আস্তে আস্তে রাস্তার দিকে হেঁটে হেঁটে যাব আর দেখবো যে এই ঝাড়গ্রাম শহরটা রাত্রিবেলায় ঠিক কীরকম। হাই গাইজ, ঝাড়গ্রাম স্টেশনে রয়েছি আমি এখন। প্রচণ্ড ঠান্ডা, প্রায় 13 ডিগ্রির কাছাকাছি বোধহয় ঠান্ডা আছে, মানে অ্যাজ পার গুগল যেটা আমি বুঝলাম। তো রাত্রিবেলায় আমি এত রাতে কোনোদিন ঝাড়গ্রামে ফিরিনি ট্রেনে। তো এই যে এই ট্রেনটায় আমরা ফিরলাম সম্বলপুর এক্সপ্রেসে, ঠিক আছে? তো আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছি ঝাড়গ্রাম স্টেশনে। আমরা এখন ওভারব্রিজ দিয়ে গিয়ে এই রাত 1:30 সময় ঝাড়গ্রাম শহর ঠিক কীরকম লাগে দেখতে সেটা জানার জন্যই আমি বেরিয়েছি, একটা ছোট ব্লগ করছি, ঠিক আছে? বাস কিছু না, রাত 1:30 সময় ঝাড়গ্রাম শহর কীরকম সেটা দেখানোর জন্য। তো স্টেশনটা দেখি, চারদিকটা একবার দেখিয়ে দিই। দু একজন লোক আমারই মতো ঝাড়গ্রামে এত রাত করে ফিরেছে, তো তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, খুবই ভালো কথা। এখানে টিকিট কাউন্টার, এখানে একটা মালগাড়ি যাচ্ছে, কাউন্টার থেকে বেরিয়ে গিয়ে আস্তে আস্তে এগোই। এদের টোটো রয়েছে, হায়দ্রাবাদের টোটো রয়েছে। এই এত রাতে এরকম একটা ফাঁকা রাস্তায় ভাবা যায়? রাত 1:30 সময় আমি যখন হাঁটতে হাঁটতে এগিয়ে আসছি, আমার সাথে দু একজন লোকও রয়েছে, রাত 1:30 সময় ঝাড়গ্রাম শহরে 5 মাথার মোড়ের দিকে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে। এই মুহূর্তে টোটো নেই, আর যে টোটোটা দেখলাম সেটা সম্ভবত কেউ একজন আগে থেকে রিজার্ভ করে নিয়েছিল, তো সেই জন্য সে তার আলাদাভাবে যাবে। এখানে টোটোও নেই, না গাড়ি রয়েছে, না কিছু রয়েছে, তো আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। অলরেডি বাড়ির লোককে খবর দিয়ে দিয়েছিলাম, তো বাড়ির লোক হয়তো কেউ একজন আসবে। তো আস্তে আস্তে আমি এগিয়ে চলেছি। টাইমটা আরেকবার দেখিয়ে দিলাম, এই আমাদের নেতাজি স্ট্যাচু, ঠিক আছে? সুনসান রাস্তা আমাদের এই কোর্ট রোড। কোর্ট রোড পুরো রাস্তা সব কিছু বন্ধ, সবাই যে যার নিজের স্বপ্নের দেশে এই মুহূর্তে রয়েছে, আর আমি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে, এই যে আমার ছায়াপথ, কীসব ভুলভাল বলছি রাত দুপুরে। আচ্ছা, তো এনারা মোটামুটি রাত্রিবেলাতেও রয়েছেন, ঠিক আছে? এমনিতে সকাল থেকেই থাকে এখানেই এদের বসবাস। এই আমাদের নেতাজি সুভাষ স্ট্যাচুর কাছে এনাদের বাস, রাত্রিবেলা এনারা এখনও রয়েছেন একই রকমভাবে, খুব ভালো কথা। তো আস্তে আস্তে একটা জিনিস আমি যা বুঝলাম ঝাড়গ্রাম শহরে, এই জিনিসটা বেশ ভালো লাগলো যে রাত্রিবেলাতে কিন্তু চারদিকে বেশ আলো টালো আছে, মানে এমন নয় যে অন্ধকার, ঠিক আছে? রাত হলেও আলোর কোনো অভাব নেই, অন্তত মেন রোডে তো নেই, তো কোনো অসুবিধা হচ্ছে না, পুরো পরিষ্কার রাস্তা, ঠিক আছে? প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমার জাস্ট একটা ছোটো এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমার হাত দুটো বার করেছি শুধুমাত্র ভিডিও করার জন্য, কিন্তু যদি মানে ভিডিওটা যখন শেষ করব পকেটে হাত দুটো ঢোকাতেই হবে, প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে? 5 মাথার মোড়ের কাছাকাছি চলে এসেছি,
মাঝমাথার মোড় পুরো শুনশান পুরো রাস্তা। আচ্ছা এখানে এই হোটেল এটা কি করে খোলা আছে এখনো? আচ্ছা এখানে এখনো মিষ্টি মিষ্টি তৈরি হচ্ছে রাত্রে। ওকে, তো পাঁচমাথার মোড়ে এসে একবার দুদিকটা ঘুরিয়ে দেবো। এই রাত্রিবেলায় এই যে আমার সাথে সাথে এই দুজন এসেছিলেন, তারাও এই একই ট্রেনে নেমেছে, তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো দেখো, রাত্রিবেলায় পাঁচমাথার মোড়। এখন কটা বাজে? 1:30 বাজে। ওকে, এই হলো পাঁচমাথার মোড়। নিঝুম রাত, ফাঁকা রাস্তা, দু একজন খালি লোক আছে যারা কোনো না কোনোভাবে কাজের সূত্রে হোক বা যেভাবে হোক তারা বেরিয়ে পড়েছে। চলো আস্তে আস্তে আমি আরও এগিয়ে যাচ্ছি। তো ফাইনালি এখানে ভাই আর বাবা এই যে এসছে রাত্রিবেলা আনতে, সব মুখ টুক ঢেকে নিয়েছে। 13-13 কাছাকাছি দেখলাম গুগলে, ঠান্ডা। হয়তো ভুল দেখাচ্ছে, সেটা হতে পারে। আমি যদিও ট্রেনের টাইমে দেখলাম, সেটা আরো 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 ঠান্ডা পড়বে। না না আছে, আমি এখানটা এসে ফিল করলাম যে ঠান্ডা আছে। ওখানে এতটা ঠান্ডা নেই যেখানে ছিলাম। দোকানপাটগুলো সম্বন্ধে কুকুরগুলো মোটামুটি রাত্রিবেলায় এরা রাজ করে। তোরা যখন এলি তখন ছিল না? না আমি যা বুঝলাম রাত্রিবেলা একা আসা যায় চাইলে, কোনো অসুবিধা নেই। আর প্রচুর লাইট আছে, আমি ভেবেছিলাম লাইট ফাইট বোধ হয় জ্বলে না বোধ হয় অতটা। কোনটা দিয়ে এসেছিলি? ওইটা দিয়ে সোজা রাস্তায়, লাইটের কোনো অভাব নেই। ওই দিকটা তো লাইট আছে, চারদিকে লাইট এখন প্রচুর আছে যা দেখলাম, আর কিছু হোক না হোক। ঝাড়গ্রাম শহরে লাইটের কোনো অভাব নেই রাস্তায় এত রাতেও। যাই হোক, এরা আসছে রাতের ভাড়া দিতে, এরাই এখন থাকে। ঠিক আছে, এইটুকুনি, আর বিশেষ কিছু দেখানোর নেই। ঝাড়গ্রামে রাত এই যে 1:30 সময়, ঝাড়গ্রাম শহরটা কীরকম রাত 1:30 সময় সেটা দেখানোর জন্য একটা ছোটো ব্লগ করলাম। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক ফাইক দিয়ে দিও আর কি। চলো, গুড নাইট।